অনেকদিন ধরেই পৃথিবীতে শান্তিময় পরিবেশ চলছে, সেরকম এক বিকেলে সজীব মেয়র হাউসে গেল। আরে সজীব, এসো এসো, অনেকদিন পরে তোমাকে দেখলাম। ধন্যবাদ মেয়র স্যার, আপনার সাথে আমি কিছু জরুরি কথা বলতে এসেছি। হ্যাঁ সজীব, বলো। পৃথিবীতে এখন কোনো সমস্যা চলছে না, সব রকম কাজ খুব সুন্দরভাবেই চলছে, আপাতত কোনো বিপদের সম্ভাবনাও দেখতে পাচ্ছি না। ঠিক বলেছো সজীব, অনেকদিন ধরেই বেশ সুস্থ শান্ত পরিবেশ চারদিকে, তাই আমি চাচ্ছি দূরে কোথাও গিয়ে বিশ্রাম নিতে। গত মিশনের ফলে আমার ব্রেনের যে চাপ পড়েছে, আমি এখনো সেটা কাটিয়ে উঠতে পারিনি। কি বলছো, তোমার তো তাহলে সুচিকিৎসার দরকার। আমি ডাক্তারের সাথে কথা বলেছি, তিনি আমাকে সেটাই বলেছেন, যেন আমি কিছুদিন সবকিছু থেকে দূরে থাকি, নিজের উপর আর চাপ না দেই। তোমার জন্য যা সুবিধা হয় তুমি সেটাই করো সজীব। ধন্যবাদ মেয়র স্যার। এই বলে সজীব মেয়র হাউস থেকে বের হয়ে আসলো, আর মেয়র হাউসের ভেতর মেয়র বেশ চিন্তিত মুখে তার সেক্রেটারিকে ডাকলেন। স্যার, আপনি আমাকে ডাকছিলেন? হ্যাঁ, সজীব এসেছিল, সে বলল তার এখন বিশ্রাম দরকার, আমার তার জন্য খুব চিন্তা হচ্ছে। আপনি একদম চিন্তা করবেন না স্যার, আমি এখনই শহরের বেস্ট ডাক্তারদের ডেকে পাঠাচ্ছি। না, সেটার প্রয়োজন নেই, সজীব কিছুদিন বিশ্রাম চাচ্ছে, ও বরং কোথাও ঘুরে আসুক। ঠিক আছে স্যার, আপনি যা ভালো মনে করেন। অন্যদিকে সজীব তার বাসায় ফিরে এসে তার স্ত্রীর সাথে কথা বলতে শুরু করল। আমি মেয়র স্যারকে বলে এসেছি আমার বিশ্রামের দরকার, আমি ঠিক করেছি কিছুদিন নাগরাজ্যে গিয়ে ঘুরে আসব। কিন্তু তুমি নাগরাজ্যে চলে গেলে এদিকে যদি কোনো বিপদ হয়? আমার মনে হয় না আপাতত কোনো বিপদ আসবে, আর যদি আসেও আমার কাছে মেয়র স্যার এমার্জেন্সি নোটিফিকেশন পাঠাতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আমি কোথায় আছি কাউকে বলার দরকার নেই, আমি চাই না কেউ আমার অসুস্থতার কথা জানুক। এরপর সজীব তার সুপার কার নিয়ে নাগরাজ্যের দিকে রওনা হলো। সুপার কার, আমরা এখন নাগরাজ্যে যাব, তুমি যত দ্রুত সম্ভব আমাকে সেখানে নিয়ে চলো। ওকে সজীব, তুমি সিট বেল্ট বেঁধে নাও, সবচেয়ে কম সময়ের ভিতরে আমরা সেখানে পৌঁছে যাব। সজীবের সুপার কার মাঠ ঘাট সমুদ্র পেরিয়ে সজীবকে নিয়ে চলল নাগিন মায়ের কাছে। এদিকে সজীব চলে যাওয়ার পরেই মেয়র হাউসে ঘটল এক বিপত্তি। একটা জরুরি মিটিং এর আগে মেয়র তার অফিসে দেখল গুরুত্বপূর্ণ অনেক ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। একি, সব ফাইল কোথায় গেল? এখানেই তো সব রাখা ছিল। সেক্রেটারি, সেক্রেটারি! কি হয়েছে স্যার, আপনি চিৎকার করছেন কেন? সর্বনাশ ঘটে গেছে, আমাদের সিকিউরিটির অনেক গুরুত্বপূর্ণ ফাইল এখানে ছিল, এখন কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এক্ষুনি লোক লাগাচ্ছি স্যার, আপনি চিন্তা করবেন না, সব ফাইল আমি খুঁজে আনবো। তখন সেক্রেটারি পুরো মেয়র হাউস তালা বন্ধ করে দিল এবং সকলকে নির্দেশনা দিল ফাইলগুলো খুঁজে বের করতে। সকল গার্ড মিলে চারিদিকে সব খুঁজতে শুরু করল, কিন্তু কোথাও কোনো ফাইল খুঁজে পাওয়া গেল না। স্যার, আমরা পুরো অফিস খুঁজে দেখেছি কিন্তু ফাইল কোথাও নেই। এখন আমি প্রেসিডেন্টের কাছে কি জবাব দেব, সে ভরসা করে সব ফাইলের দায়িত্ব আমার হাতে দিয়েছিল। আমিও তো কোনো উপায় দেখতে পাচ্ছি না স্যার। এই বিপদের দিনে সজীবও এখানে নেই, এখন কিভাবে এখান থেকে উদ্ধার পাবো আমরা? এই ফাইল যদি কোনো শত্রুপক্ষের হাতে পড়ে তাহলে পৃথিবীতে নেমে আসবে ভীষণ বিপদ। এ কথা কেন বলছেন স্যার, কি এমন তথ্য ওই ফাইলে ছিল যার জন্য পৃথিবীতে ভয়ঙ্কর বিপদ আসবে? আমাদের চির প্রতিদ্বন্দ্বী মঙ্গল গ্রহ সব সময় চাইছে পৃথিবীর নিউক্লিয়াস পাওয়ার সম্পর্কে খোঁজ নিতে, আর এই তথ্যগুলো টপ সিক্রেট হিসেবে একমাত্র এই ফাইলগুলোর মধ্যেই ছিল। এটা যদি কোনোভাবে তাদের হাতে পড়ে যায় তাহলে চোখের নিমিষে ওরা পৃথিবী ধ্বংস করে ফেলতে পারবে। এখন তাহলে আমাদের কি করা উচিত? এই ফাইলগুলো যে চুরি হয়ে গেছে সেই কথা যেন কেউ জানতে না পারে, আর যত দ্রুত সম্ভব ফাইলগুলো উদ্ধার করে আনতে হবে। মেয়র হাউসে যখন এরকম উত্তেজনা চলছে, অন্যদিকে সজীব তার সুপার কারে করে নাগিন রাজ্যে প্রবেশ করল।
কিন্তু প্রবেশ করতে গিয়ে সজীব একটা বিপদে পড়ে গেল। নাগরাজের তার রক্ষক তাকে প্রবেশ পথে আটকে দিল। কে তুমি? কি চাও এখানে? এই নাগরাজ্যে তোমার কি কাজ? আমার নাম সজীব, আমি নাগিন মায়ের কাছে এসেছি, আমাকে যেতে দাও। রানী মায়ের অনুমতি ছাড়া এই রাজ্যে কেউ প্রবেশ করতে পারবে না। ফিরে যাও, না হলে আমি তোমাকে আক্রমণ করব। নাগিন মা আমার পরিচিত, তাছাড়া তোমাদেরও তো আমাকে চেনার কথা। গতবার তো তোমাদের রাজ্য রক্ষায় আমি তোমাদের সাথে সহযোদ্ধা হিসেবে কাজ করেছিলাম। বন্দি করো একে, এ আমাদের সাথে ছলচাতুরির চেষ্টা করছে। তার রক্ষক ভীষণ রেগে গিয়ে সজীবকে বন্দি করে বন্দিশালায় নিয়ে গেল। আমাকে ছেড়ে দাও, আমাকে একবার নাগিন মায়ের কাছে নিয়ে চলো, তোমাদের ভুল ভেঙে যাবে। কাল সকালে তোমার বিচারের জন্য রাজসভায় নিয়ে যাওয়া হবে, ততক্ষণ এই অন্ধকার কারাগারে পচে মরতে থাকো। এই কথা বলে রক্ষক সজীবকে ফেলে রেখে চলে গেল। সুস্থ হতে এসে একই বিপদে পড়লাম, আর আমার কি হলো যে এই সামান্য রক্ষকের কাছে আমি হেরে গেলাম। পরদিন সকালে নাগরাজ সভায় নাগরাজ এবং নাগরানী এসে বসলেন। আজকের মতো সভা শুরু করা হোক। মহারাজ, রানীমা, গতকাল একজন মানুষ আমাদের রাজ্যে প্রবেশ করতে চাইছিল, তাকে রক্ষক বন্দী করে বন্দিশালায় রেখেছে। আজ বিচারের জন্য তাকে রাজসভায় আনা হবে। নিয়ে এসো সেই ব্যক্তিকে, দেখি তার এত সাহসের কারণ কি। রক্ষী তখন সজীবকে রাজসভায় নিয়ে এলো। সজীবকে দেখে নাগরাজ এবং নাগিন মা চিৎকার করে উঠলেন। এ কি, এ যে সজীব, দ্রুত ওর বাঁধন খুলে দাও, ওকে কার অনুমতি নিয়ে আটক করেছ? ক্ষমা করবেন রানীমা, কিন্তু আমাদের মনে হয়েছিল এই ব্যক্তি রাজ্যে প্রবেশের জন্য আমাদেরকে মিথ্যা বলছে, সন্দেহ হওয়াতে আমরা তাকে বন্দী করেছিলাম। নাগিন মা, আমি বারবার রক্ষীকে বলেছি আপনাকে খবর দিতে, কিন্তু সে রাজি হয়নি। কিন্তু সজীব, তুমি যদি আমাকে সিগন্যাল পাঠাতে তাহলে তো তোমাকে বন্দী হতে হতো না, তুমি কেন সেটা করলে না? আমি অনেকটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি নাগিন মা। আচ্ছা, আমার সাথে ভিতরে চলো, তারপর তোমার সব কথা শুনছি। নাগিন মা সজীবকে নিয়ে প্রাসাদের ভেতরে চলে গেল। অন্যদিকে পৃথিবীতে শুরু হয়েছে অন্য অসুবিধা। প্রেসিডেন্ট সরাসরি মেয়রকে অনলাইন মিটিং এ ডেকেছেন। মিস্টার মেয়র, আপনার নামে ভীষণ সাংঘাতিক একটা অপরাধের রিপোর্ট এসেছে আমাদের কাছে, আপনি কি সেটা সম্পর্কে জানেন? আমি সত্যি বুঝতে পারছি না প্রেসিডেন্ট স্যার। আমরা খবর পেয়েছি যে টপ সিক্রেট ফাইলগুলো আপনার কাছে রাখা ছিল সেগুলো পাওয়া যাচ্ছে না। প্রেসিডেন্টের কথা শুনে মেয়র ভীষণ ভয় পেয়ে গেলেন। আমি অত্যন্ত দুঃখিত স্যার, আমি চেষ্টা করছি সেগুলো যত দ্রুত সম্ভব খুঁজে বের করার। সিকিউরিটি কাউন্সিল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনার এই ভুলের কারণে আপনাকে আপনার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হবে। পরবর্তী মেয়র নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা আপনার সেক্রেটারিকে মেয়র হিসেবে দায়িত্ব দিচ্ছি। কথা শেষ করে প্রেসিডেন্ট কনফারেন্স শেষ করে দিল, আর মেয়র তার সেক্রেটারিকে ডেকে সমস্ত দায়িত্ব তার হাতে তুলে দিল। যত দ্রুত সম্ভব ফাইলগুলো বের করে আনার চেষ্টা করো। এখন থেকে আমার সব দায়িত্ব তোমার হাতে, পৃথিবীকে রক্ষা করার ভারও তোমার উপর। আপনি চিন্তা করবেন না স্যার, ফাইলগুলো পাওয়া গেলেই আপনি আবার মেয়র পদ ফিরে পাবেন। মেয়র এরপর মেয়র হাউস থেকে বের হয়ে গেল। অন্যদিকে সেক্রেটারি মেয়র অফিসে বসে সব ডাটা কম্পিউটার থেকে তার নিজের কম্পিউটারে ট্রান্সফার করতে শুরু করলো। বন্ধুরা, এই ছিল সজীব এবং অদৃশ্য জাদুকরের প্রথম পর্ব।
গুরুত্বপূর্ণ ফাইলগুলো কোথায় হারিয়ে গেল আর সজীবেরই বা কি হয়েছে। প্রত্যেকটা উত্তর পেতে দেখতে থাকুন সজীব এবং অদৃশ্য জাদুকর।